আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এইচটিএমএল এর মাধ্যমে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লগ টু টেন এইচ টু ও এই সমীকরণগুলো লেখা যায়, বা সূত্র আর সমীকরণ যাই বলেন এগুলো লেখা যায়। তো তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন যাই, আসলে কিভাবে করে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। তো এর জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করতে হবে এইচটিএমএল এ। তো আমি এখান থেকে নিউ এ ক্লিক করলাম। তো যারা আমার ভিডিওটা নিয়মিত দেখবেন বা এই ভিডিওটা দেখবেন, একটা ভিডিও থেকে এইচটিএমএল সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। তো আমি এখানে টেক্সট ডকুমেন্টে ক্লিক করলাম। করার পর দেখুন এখানে লিখবো এ, ধরুন একটা ফাইলের নাম দিলাম রাহাত, এখানে এই পাশে টিএক্সটি উঠিয়ে দেব। টিএক্সটি উঠিয়ে দেওয়ার পর এখানে লিখবো এইচটিএমএল, এরপর ইন্টার ডবল ক্লিক করবো। এরপরে আমাকে ইট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এ ক্লিক করতে হবে। তো আমি ফাইলটা ক্রিয়েট করলাম। করার পর এখন আমি এখানে নোটপ্যাড প্লাস প্লাস এ ওপেন করেছি। তো আমরা এইচটিএমএল এর জন্য যে কোডিং গুলো প্রয়োজন সেগুলো এখন লিখবো এইচটিএমএল। তো আমি লাস্টে নিচে দিয়ে দিলাম, শেষ করে দিলাম HTML। তো এরপর আমি প্রথম সূত্রটা লিখবো, অর্থাৎ প্রথম সূত্রটা আমার a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা লেখার জন্য আমাকে যে কোডিং গুলো করতে হবে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো ধরুন আমি পি একটা ট্যাগ নিলাম, এর জন্য পি ট্যাগ নেওয়ার জন্য প্রথমে এ কে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার। তো যেহেতু ওখানে ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়া আছে, তো ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়ে নেবো এ প্লাস বি, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ। এখন স্কোয়ারের জন্য আমাকে নিতে হবে সুপার স্ক্রিপ্ট, ট্যাগটা ইউজ করতে হবে এস ইউ পি, মাঝখানে এলিমেন্ট টু, তারপরে স্ল্যাশ এস ইউ পি। তো এরপরে আমাদের আছে ইকুয়াল ইকুয়াল স্কোয়ার, এ নেওয়ার পর আমাদেরকে নিতে হবে হচ্ছে এ নেওয়ার পর আমাদেরকে নিতে হবে স্কোয়ার, যেহেতু তার মানে সুপার এস ইউ পি সুপার স্ক্রিপ্ট, এলিমেন্ট হচ্ছে টু, তারপরে এস ইউ পি সুপার স্ক্রিপ্ট, তাহলে স্কোয়ার, এখন মাঝখানে প্লাস টু এ বি, টু এ বি প্লাস বি স্কোয়ার বি, তারপরে আমরা সুপার স্ক্রিপ্টের মধ্যে টুটাকে রাখবো। তো মোটামুটি আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা অলরেডি লেখা হয়ে গেছে। তো আমরা চাইলে এটা এখন দেখতে পারি ব্রাউজারে রিফ্রেশ করে। তো চলুন যাই একটু দেখে নিই, অর্থাৎ এই সূত্রটা আমাদের লেখা হয়ে গেছে, এটা আমরা একটু দেখে নিচ্ছি। এটাকে রান করব, রাহাতে এইচটিএমএলটা রান করলাম। তো দেখুন এখানে কত সুন্দর ভাবে দেখাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা আসি দ্বিতীয় সমীকরণটা, দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় যে লগ টু টেন, এটা আমরা কিভাবে লিখবো। তো লগ টু টেন লেখার জন্য আমাদেরকে এখানে আবার একটা পি ট্যাগ ইউজ করি। তো যেহেতু ওখানে পি ট্যাগ ইউজ করেছি, পি ট্যাগটা আমি ক্লোজ করে দিচ্ছি। আপনি পি ট্যাগ দিলেও দিতে পারেন, না দিলেও দিতে সমস্যা নেই। তো আমি জাস্ট দিয়ে দিলাম একটু সুবিধার্থে। তো আমরা একটু ব্রেক দিই, তাছাড়া একই লাইনে দেখাবে বি আর
ডাইরেক্ট ইউজ করলাম। এরপর আমি টি ট্যাগ দিলেও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। তো আমি টি ট্যাগ ছাড়াই লিখছি। এরপর আমরা লিখবো লগ, LOG, লগ 210। তো যেহেতু টুটা সাপোজ চিপাতে নিচে আছে, এর জন্য আমাকে লিখতে হবে SUB, হাব মাঝখানে টু দিতে হবে, এরপরে SUB ছাপ। তো কন্ট্রোল এস দিয়ে সেট করব লগ 210, যেহেতু 10 স্বাভাবিক সংখ্যা। তা এখন দেখুন লগ 210, এটা আমরা রিফ্রেশ করলে আমরা পেয়ে যাবো যে আসলে লগ 210 হয়েছে কিনা। আমরা একটু রিফ্রেশ করে দেখি, দেখুন লগ 210 অলরেডি হয়ে গেছে। তো এরপরে আমাদের যে সমীকরণটা আছে, অর্থাৎ H2O, আমরা এটা লিখবো H2O। তো H2 লেখার জন্য আমি যদি পি ট্যাগ ইউজ করি, তাহলে এমনিতে আমাদের আলাদা ভাবে হয়ে যাচ্ছে। আমি একটু পি ট্যাগ ইউজ করলাম H2O, H2 জন্য আমাদের নিতে হবে সাপোজ কি, যেহেতু টু নিচে আছে, SUB সাব টু, এখানে SUB সাব, এরপরে ও। এরপর যেহেতু পি ট্যাগ ইউজ করছি, পি ট্যাগটা আমরা শেষ করে দেবো। পি দ্বারা প্যারাগ্রাফ বোঝায়। তো মোটামুটি আমাদের কমপ্লিট। কন্ট্রোল এস তে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করে দেখতে পারবো, দেখুন H2O। তো মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো সমীকরণ বা যে কোনো ইকুয়েশন আমরা লিখতে পারবো এখানে, অর্থাৎ HTML এর মাধ্যমে। তো দেখুন, যেহেতু আমরা এই সমীকরণগুলো লিখলাম, এর সাথে আমরা কিছু একটু অ্যাড করে দেই। ধরুন এই সমীকরণটা, প্রথম সমীকরণটাকে আমরা একটু বোল্ড করে দেখতে চাই, তাহলে আমরা একটা ট্যাগ ইউজ করব বি অথবা লার্জ ট্যাগ। তো আমি বি ট্যাগটা ইউজ করছি, বোল্ড বা মোটা করে একটু দেখব। যেহেতু প্রথমে স্টার্টিং এ দিয়েছি, এখানে শেষে আমাকে বি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। তো দেওয়ার পর কন্ট্রোল এস দিবেন, দেওয়ার পর এখানে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করবেন। তো দেখুন বি ট্যাগটা, অর্থাৎ এখানে a+b2ab+ একটা বোর্ড হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে এই ঘরটাকে আর এই লেখাটাকে একটু আমরা ফন্ট সাইজটা বাড়াবো। নিচের লেখাটা আমি একটু ফন্ট সাইজ বাড়িয়ে দেখাচ্ছি, FONT ফন্ট SIZE ফন্ট সাইজ ইকুয়াল ইনভার্টেড কমা, ধরুন এটা ফন্ট সাইজ আমি দিচ্ছি 30, না আমি 50 দিচ্ছি ইনভার্টেড কমা। তো যদি আমরা চাই একটু কালার করে দেবো এই লাইনটাকে, তাহলে এটা কালার করতে পারি, অর্থাৎ লগ 210 টাকে কালার করতে পারি। COLOR কলার ইকুয়াল ইনভার্টেড কমা রেড, RED রেড ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা, যেহেতু ফন্টটা আমরা ইউজ করছি প্রথমে, তো এখানে আমরা ফন্টটা ক্লোজিং করে দেবো প্লাস FONT ফন্ট কন্ট্রোল এস। এরপর একটু রিফ্রেশ করে দেখি। দেখুন বন্ধুরা, লগ 210 অর্থাৎ 50 সাইজের ফন্ট হয়েছে এবং কালারটা রেড হয়েছে। তো এভাবে আপনারা একের পর এক HTML কাজ করতে পারবেন। এরপরে আমি এ বিষয়ে আর একটা ট্যাগ দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন সেটা হচ্ছে, যেহেতু আপনি যখন HTML করবেন কোনো পরীক্ষার খাতায়, তখন আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটু বডিটা দিয়ে নেবেন, কারণ বডি না দিলে আসলে লেখাটা ভালো দেখায় না। বডিটা দিয়ে নেবেন, বডি দিলে একটু সুবিধা হয়, একটু নির্দিষ্ট রেঞ্জের ভিতরে থাকে। তো আমি নিচের ট্যাগটাকে
নিচের লাইনটাকে অর্থাৎ H2O এটাকে আমি অন্য একটা ট্র্যাক বা বৈশিষ্ট্য ইউজ করবো। এখানে ধরুন এটাকে আমরা একটু গতিশীল করে দেখাবো, তো এর জন্য আমরা লিখবো MARQ UEE, এখানে লাস্ট স্টিচ করে দেব প্লাস ডিভি কন্ট্রোল এফ। তো দেখুন এখন আমরা রিফ্রেশ করব, H2টা গতিশীল হয়ে গেছে। আমরা যদি চাই এটাকে একটু কালার করব বা গতিশীলের ডিরেকশন করব, তাহলে এখানে লিখতে পারি মার্কারি ডিরেকশন ফন্টটাকে একটু কালার করে দেখাই। তো এখানে লিখবো FONT ফন্ট COLOR কালার ইকুয়াল ইনভার্টেড কমা গ্রিন, গ্রিন ইনভার্টেড কমা, একটু সাইজটাও দিয়ে দিলাম। তাহলে আমি কন্ট্যাক্টটা ইউজ করছি কোথায় শেষ করতে হবে তার মাঝখানে, যেহেতু পি ট্যাগের ভিতরে ইউজ করছি তার মানে পি ট্যাগের আগে শেষ করতে হবে স্ল্যাশ FONT ফন্ট। চলুন এখন একটু রিফ্রেশ করি, দেখুন H2O গ্রিন কালার হয়েছে এবং 40 সাইজের ফন্ট হয়েছে। তো এভাবে আপনারা HTML এর মাধ্যমে যে কোনো ধরনের ইকুয়েশন অর্থাৎ সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এর ব্যবহার করতে পারেন। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের সূত্রের কাজগুলো করতে পারেন বা সূত্রের লেখার যেগুলো প্রয়োজন সেগুলো করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই, আমি আর ভিডিওটা লম্বা করবো না। আল্লাহ হাফেজ।